আজকে আলোচনা করতে চাই ইসলামী আত্মীয়তার অধিকার বা আত্মীয়দের প্রতি আমাদের দায়িত্ব কি হবে এই বিষয়গুলো জানব। আত্মীয় একটি অবহেলিত বিষয়। আমরা অনেক সময় আত্মীয়তার সম্পর্ক বিভিন্ন ব্যস্ততা বা বিভিন্ন কারণে রক্ষা করি না, মেনটেন করি না, অথচ ইসলাম এই ব্যাপারে খুবই সতর্কতা দেখিয়েছে আমাদেরকে। চলুন শেখের আলোচনায় জানব ইনশাআল্লাহ তাআলা। শেখ, প্রথম যে বিষয় ইসলামী আত্মীয়তার অধিকার, যদি এই ব্যাপারে দর্শকদেরকে কিছু বলতেন। بسم الله الرحمن الرحيم نحمد ونصلي على رسوله الكريم اما بعد অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শরীয়তের মানদণ্ডে সামাজিক বন্ধনে এবং সুখ শান্তি সমৃদ্ধি এবং মানুষের রিজিক বৃদ্ধি এবং মানুষের হায়াত এর মধ্যে বরকত সব মিলিয়ে এমন একটি বিষয় আপনি চুজ করেছেন যেটি সকলের অবহিত হওয়া এবং এটার উপর অটুট থাকা জরুরি একটা বিষয়। সর্বপ্রথম এক কথায় আত্মীয়তার বন্ধন যারা বিচ্ছিন্ন করে, যারা আত্মীয়তার বন্ধনে বিশ্বাসী না, তাদের যারা আত্মীয়তার থেকে সম্পর্ক থেকে যারা দূরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, অর্থাৎ আত্মীয়তার বন্ধনে যারা বাধা সৃষ্টি করে, যারা এটাকে পছন্দ করে না, বিচ্ছিন্ন হয়ে থাকে, আত্মীয়তার থেকে অনেক দূরে থাকে, তারা জান্নাতে যেতে পারবে না। এর চেয়ে বড় কথা বা বড় বক্তব্য আর হতে পারে না। অনেক বড় ধমক, অনেক ধমক। এখন আত্মীয়তা, আত্মীয় স্বজনদের সাথে সুব্যবহার করা, তাদের মানুষের সাধ্য অনুযায়ী, আপনার আমার সাধ্য অনুযায়ী তাদেরকে দেখভাল করা, তাদের সাহায্য সহযোগিতা করা, তাদের অসুস্থতা যাওয়া, তাদের বিপদ বালা মুসিবত বা যে কোনো মুহূর্তে এগিয়ে আসা, অন্তত তাদের সাথে যোগাযোগটা মেনটেন করা, বিচ্ছিন্ন না থাকা, এটা যে একটা জরুরি বিষয়, এটা তো শরীয়তের একটা বড় ধরনের একটা ম্যাটার। যে শরীয়ত যেখানে এটাকে পরিষ্কার ফোর্স করছে, তো কোরআনুল কারিমের সূরা মুহাম্মাদের মধ্যে বলা হয়েছে ফাল আসাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম সরম। এই আয়াতের মধ্যে পরিষ্কার করে বলা হয়েছে মানুষকে যখন ক্ষমতা দেওয়া হয় অর্থাৎ সচ্ছলতা দেওয়া হয়, আপনি একটা সময় ভালো একটা পোস্ট পজিশন পেয়েছেন, টাকা পেয়েছেন, পয়সা পেয়েছেন, ব্যস্ততা বেড়েছে, আপনি আপনার আত্মীয়তাদেরকে ভুলে গিয়েছেন, আত্মীয় স্বজনদের আপনি কোনো খোঁজখবর নিচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আর বিপর্যয় সৃষ্টি করে, এদের ব্যাপারে আল্লাহ ভৎসনা দিয়েছেন যে এরা আমার লানত প্রাপ্ত, তো অনেক শাস্তির কথা বলেছেন। এর মানে হচ্ছে আপনি একটা সময় অনেক বড় হতে পারেন, আপনি একজন জননন্দিত একজন মানুষ হতে পারেন, টাকা পয়সার দিক থেকে, ক্ষমতার দিক থেকে, দেশ বড় অনেক কিছু হতে পারেন, সব কিছু হওয়ার মধ্য থেকেও আপনি আত্মীয়তার সন্ধান, তাদের খোঁজ খবর নেওয়া আপনি ভুলে যেতে পারবেন না, ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। বিশ্ব নবী মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম তার চেয়ে তো শ্রেষ্ঠ মানুষ, ব্যস্ত এবং সম্মানের দিক থেকে, ক্ষমতার দিক থেকে পৃথিবীতে আর কেউ ছিল না। এই বিশ্বের শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি মদিনাতুল মুনাওয়ারার দায়িত্বে প্রেসিডেন্ট, মদিনার প্রেসিডেন্ট তখন, রাষ্ট্রপতি তখন, সেই রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থায় তার সমস্ত আত্মীয় স্বজন, এমনকি বউয়ের আত্মীয় স্বজন, বউয়ের বান্ধবীদেরকে তিনি খুঁজে খুঁজে হাদিয়া তোহফা পাঠাতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু দোয়া করুন, আমি আত্মীয়তা, আপনি আমার জন্য দোয়া করুন যাতে করে আল্লাহ আমাকে রিজিক বৃদ্ধি করে দেয়। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে রিজিক বৃদ্ধির এবং হায়াতে বরকতের জন্য একটি বড় আমল দিলেন, সেটি কি? আত্মীয়তার বন্ধনে তোমরা আবদ্ধ থাকবে, আত্মীয়তা, আত্মীয়তা, আত্মীয়র প্রতি, পাড়া প্রতিবেশীর প্রতি, তোমার দূর আত্মীয়, কাছের আত্মীয় সবার প্রতি তুমি ভালোবাসা দেবে, তুমি সাহায্য সহজ এগিয়ে যাবে, তাহলে তোমার রেজিক আল্লাহ বরকত দিবেন, হায়াতের মধ্যে বরকত দিবেন। তাহলে আমরা রেজিকে বেশি চাই বা বরকত চাই, আর হায়াত আমাদের বরকত চাই। হায়াতের বৃদ্ধি মানে কি বরকত? অর্থাৎ আমি একটা মানুষ যদি আল্লাহবাক 50 বছরে একটা মানুষ যা না করতে পারে, তা একটা মানুষ আল্লাহ চাইলে কয়েক দিনে বা 1 বছরে তা করতে পারে। সুতরাং আপনি 50 বছর 60 বছর যে খ্যাতি যশ অর্জন করার চেষ্টা করছেন, এটা আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে আপনাকে করে দিতে পারেন। এটা করার একটা অন্যতম একটি মাধ্যম সারপ্রাইজ হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে সুব্যবহার করা, তাদের খোঁজ খবর নেওয়া।